আসসালামু আলাইকুম, রোজি স্পোকেন কেটিপিটি থেকে আমি রোজি। আশা করি এই রমজানে সকলে ভালো আছেন, আমরা ভালো আছি। আজকের আয়োজনে থাকছে সবারই খুবই পছন্দের একটা খাবার, ডিম চপ। ডিম চপ আমরা সবাই তো কম বেশি করে থাকি, তাই আমি একটু ভিন্নভাবে দুই ধরনের ডিম চপের তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আসুন দেখে নিই দুই ধরনের ডিম চপের রেসিপি। ডিম চপ তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম একটা ছোটো তেজপাতা, এক টুকরো ছোটো দারচিনি, চিড়ে নেওয়া দুইটা ছোটো এলাচ, সাত আটটা কালো গোলমরিচ। আরও দিয়ে দিলাম চিকেন বেস্ট পিস চার পিস। আমি এখানে চিকেন বেস্ট চার পিস পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে চিকেন প্রায় 250 গ্রামের মতো হয়েছে। এখানে আরও দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। লবণ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করব, আর চুলা রাস মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিব। আর 15 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। আর চিকেন তুলে ঠান্ডা করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। ডিম চপ তৈরি করার জন্য 8টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এখন আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। আর আমি আলু সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি, এতে করে আলু পাংশে লাগবে না। আলু সিদ্ধ করে গরমে অবস্থায় আলু ম্যাশ করে নিতে হবে, তা না হলে আলুগুলো বেশি আঠালো হয়ে যাবে। আলু ম্যাশ করা হয়েছে, এখন একটা সাইডে রেখে দিব। এই পর্যায়ে একটি বাটিতে একে একে কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, চিলি ফ্লেক্স 1/4 চামচ, আমি শুকনো মরিচ হালকা বেজে আধা ভাঙা করে নিয়েছি। এখন আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, গরম মশলা গুঁড়া 1/4 চামচ, জিরা গুঁড়া 1/4 চামচ, আর জিরা বেজে গুঁড়া করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জাল কমিয়ে বাড়িয়ে দিবেন। এখন আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদার রস, 1/4 চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা ভুজে দিতে হবে, যেহেতু চাট মশলা লবণ আছে সেহেতু লবণটা ভুজে দিতে হবে। এখন আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, তবে আপনারা চাইলে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। এখন সমস্ত মশলা ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর ম্যাশ করা আলু মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে মেখে নিতে হবে। আর অবশ্যই এই পর্যায়ে মশলার সাথে আলু ভালোভাবে মেখে নিতে হবে, এতে করে আলুর সাথে মশলা ভালোভাবে মিশে যাবে। আলু ভালোভাবে মেখে নেওয়া হয়েছে, এখন আলুর মিশ্রণ দুই ভাগে ভাগ করে 2টি বাটিতে আলাদা করে নিচ্ছি। আমি একটা বাটিতে আলুর মিশ্রণ অর্ধেক থেকে কিছুটা বেশি রেখে দিয়েছি। আমি আলুর মিশ্রণ বা বর্তাতে যেটাতে অর্ধেকের কম আছে সেটাতে চিকেন অ্যাড করব। এখন অর্ধেকের কম আলুর মিশ্রণে একটা পাশে চিকেন দিয়ে দিচ্ছি। এখন চিকেন হাত দিয়ে ভালোভাবে কষলে মেখে নিচ্ছি। এখন চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি, আর লবণ ভুজে দিতে হবে, কারণ চিকেন সিদ্ধ করার সময় লবণ অ্যাড করা হয়েছে এবং আলুর মিশ্রণেও লবণ আছে। লবণ দিয়ে আলুর মিশ্রণের সাথে চিকেন ভালোভাবে মেখে নিব, আর অবশ্যই খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে চিকেন আলুর সাথে ভালোভাবে মিশে যায়। মেখে নেওয়া হয়েছে, এখন একটা সাইডে রেখে দিব। অন্যদিকে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিব। ডিম ফেটে নেওয়া হয়েছে, ফেটানো ডিমের মধ্যে 1/2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন পুনরায় ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়েছে, এখন একটা সাইডে রেখে দিব। আমি এখানে কিছু ব্রেড ক্রাম নিয়েছি, আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম নিয়েছি, তবে আপনারা চাইলে সাদা কালারের ব্রেড ক্রামও নিতে পারেন, বিস্কুটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন একটা সাইডে রেখে দিব। এখন আমি এখানে সিদ্ধ করা 3টি ডিমকে 4 ভাগ করে মোট 12 টুকরো করে নিয়েছি। এখন হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে চিকেন মিশ্রিত আলুর বর্তা থেকে কিছুটা আলুর বর্তা নিয়ে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো করে, পরে হাতের তালু দিয়ে চ্যাপটা করে এর মধ্যে 1 পিস ডিম দিয়ে ডিম চপের শেপ দিয়ে দিচ্ছি। ডিম চপের শেপ দিয়ে হাতের তালুর সাহায্যে চারপাশে সমান করে দিতে হবে, যাতে করে সাইড দিয়ে ফাটল না থাকে, তাহলে ডিম চপ দেখতেও সুন্দর লাগবে। এবার আমি চিকেনে মিশ্রিত আলুর বর্তা থেকে কিছুটা বর্তা নিয়ে একইভাবে চ্যাপটা করে এর মধ্যে আস্ত ডিম দিয়ে ডিম চপের শেপে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এভাবে একটা ডিম দিয়েও ডিম চপ তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল চিকেন ডিম চপ, আর আমি একইভাবে বাকি সবগুলো ডিম চপ তৈরি করে নিব। এখন শুধু
আলুর বস্তা থেকে আলুর বস্তা নিয়ে হাতের তালুর সাহায্যে একেভাবে গুড়িয়ে গুড়িয়ে বলের মতো করে পরে হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে এর মধ্যে এক টুকরো ডিম দিয়ে ডিম চপের মতো শেপ করে নিচ্ছি। একেভাবে ডিম চপের শেপ দিয়ে হাতের তালুর সাহায্যে চারপাশে সমান করে দিব। আর আপনারা দেখেও বুঝতে পারছেন একইভাবে সবগুলো ডিম চপ তৈরি করে নেব। এখানে আমি কিছু ডিম চপ তৈরি করে নিয়েছি। এখন একটা ডিম চপ ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গুঁড়িয়ে নিচ্ছি। একইভাবে আরেকটা ডিম চপ ফেটানো ডিমের মধ্যে গুঁড়িয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো চপ তৈরি করে নিব। এখন ডিম চপ ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেল গরম করে এক একটা করে চপগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিব। এক পাশ ভাজা হলে উল্টে অপর পাশ ভেজে নিব। প্রতি পাশ দুই মিনিট মতো ভেজে নিলেই হবে, যেহেতু আমাদের আলু চিকেন আগে পুরোপুরি সিদ্ধ করা হয়েছে। এই পর্যায়ে দুই পাশ উল্টে পাল্টে ভেজে তুলে নিব। আর চুলার আঁচ কিন্তু লো করা যাবে না। চুলার আঁচ লো করলে ডিম চপের উপরে কোটিংটা খুলে আসার সম্ভাবনা থাকে বেশি, আর ডিম চপ নাড়া দিতে গেলে কোটিংটাও খুলে আসতে পারে, আর আলুর চপে তেলও ঢুকে যাবে, তাই চুলার আঁচ লো করা যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুর চপ ভেজে নিতে হবে। আর এরই মাঝে আমার চপ ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। আর আপনারা দেখতেও পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা সুন্দর লাগছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।